সারা রাস্তায় পিচ উঠে গিয়ে কাদা মাটি বেরিয়ে পড়েছে তার উপরে টানা বর্ষায় জল জমে ছোট ছোট ডোবার আকার নিয়েছে নেই সংস্কারের কোন উদ্যোগ তেলেমুড়া আর ব্লকের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে কৃষিপ্রধান এলাকায় প্রচুর আনাজপাতি উৎপাদন হয় ওই আনাজ মোরা বাজারে নিয়ে যেতে হয় ওই রাস্তাটি দিয়েই কোনো গাড়ি এলেও চালাতে গিয়ে গা্ডায় পড়ে প্রায় দুর্ঘটনায় পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ রাস্তার জন্যই কোনো যানবাহন চলাচল করতে চায় না ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে বাসিন্দাদের ভোগান্তি বাড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি সারানোর জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে তিন বছর ধরেই কিন্তু দীর্ঘ সময়কালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কথা ও কাজের ফাঁকের মধ্য দিয়ে চলছে উন্নয়নের ঢাক বাজানো সমস্যা হয়তো গা রাস্তাটা নিয়ে সেটা তো খুবই সমস্যা লাগতেছেদিকদের মানুষ আইতারে না পারে না আমরা বাড়ির চলাফান চলাফান পারে না কলেজ যাইতে না স্কুলে পারে না এই টিউশনি করাইতে যেতে পারে এবার দা এই আমরা বাড়ির মধ্যে গাড়ি আছে এত মালগাড়ি দিকে যাইতে পারে না অনেক সময় আয়া এই টিভি পুন যাইতে পারে না গাড়ি আটকে তাই ওই টিপি না করে দেয় তাহলে এইভাবে যদি চলে তাহলে আমরা গাড়ি যদি না বাইরে তাহলে আমরা করতে কামোগিতা গাড়ি চালকদের বক্তব্য এই বেহাল রাস্তার জন্য গাড়ি চলাচল করতে গেলে খারাপ হচ্ছে গাড়ির যন্ত্রাংশ ফলে তাদেরও রোজগার কমেছে এলাকার মানুষের দাবি অচিরে রাস্তা সারানোর কাজে হাত দিক সরকার মুক্তি দিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এই রাস্তা ধরে আট থেকে আশি বছরের মানুষদের যাতায়াত করতে হচ্ছে নিজেদের জীবন বাজি রেখে এদিকে নিন্দুকেরা বলছে দেখবে কে পরিবর্তনের ত্রিপুরার প্রধানরা ব্যস্ত মন্ত্রিসভা সম্প্রসারণ এবং হালফিলের রাজ্য রাজনীতি সহ মসনদ রক্ষায় বুধবার নাকি জরুরি তলব পেয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট চ্যানেল তিন রাত